আমি সত্যটা বলছি, আমার চাষিদের উপর বোমা মেরে দুটো লাশ ফেলেছে, আমি সেই দুটো লাশ অবিনাশের উপর ফেলবো। শুধু তিন ফলা চাষের জমি নয়, অবিনাশের পায়ের তলার জমিটাও আমি কেড়ে নেব। ব্যবস্থা করো, কাল 12 ঘন্টার বাদ দুটো লাশ পড়ে গেল। জমি দখল নেওয়া তো দূরের কথা, সামনের ইলেকশনের জামানতটা বাজেয়াপ্ত হয়ে যায়, তারপরে সত্যব্রত রায় কালকে বন্টিকে বসে আছে। দুর্গন্ধ না সুগন্ধ? আপাতত দুর্গন্ধই, সেন্ট ছড়িয়ে গন্ধটাকে পাল্টাতে হবে। যাও স্যার, নিয়ে এসে জামাই বাবুর গায়ে ছড়িয়ে দাও। হরিপদ, দিনের পর দিন এত গরল হয়ে যাচ্ছ কেন? কেন? সেন্টটা লাশের উপর ছড়িয়ে দাও, তারপর তার উপরে পার্টি স্ট্যাম্পটা লাগিয়ে দাও, ওরা আমাদের লোক হয়ে যাবে। আর ওদের ছবিটা ভালো করে তুলে রাখবে, এই পাবলিকের মেমরি খুব খারাপ, মনে রাখতে পারে না, ছবিটা দেখলেই মনে পড়ে যাবে। সত্যব্রত নয়, কাল বন্ধ রাখবো আমি। প্রেসকে খবর দাও। আমাদের ক্যামেরার সামনে শোকস্তব্ধ অবিনাশ মুখার্জি। দেখুন, আমরা রাজ্যের উন্নয়ন চাই, সেই জন্যই মানুষ আমাদের নির্বাচনে জিতিয়েছে। যে সব জমিতে ফসল হবার আর কোনো সম্ভাবনা নেই, আমরা সেই সমস্ত জমি টেক ওভার করে রাজ্যে শিল্পায়নের জোয়ার বইয়ে দিতে চাই। কিন্তু বিরোধী পক্ষরা সেটা চায় না, তারা মানুষ খুন করে উন্নয়নের রাস্তাটা বন্ধ করে দিতে চায়। আজকে হরিদেবপুরে এবার আসছি খেলার খবরে।